নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দু নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, এর পরিধি আলোচনা করো। আমি মনে করি 100% এই দুটো কোশ্চেন থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালে একাদশ শ্রেণীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি মাত্র দুটো কোশ্চেন সিলেক্ট করেছি, ঠিক আছে, প্রথম চ্যাপ্টার থেকে, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালে যারা একাদশ শ্রেণীতে পড়ে তাদের ক্ষেত্রে। আমি সবথেকে সংক্ষিপ্ত সাজেশান, লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করছি। এবার আমি রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করেছি 2022 সালে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, এক নম্বরের কোশ্চেন 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এক দাগের কোশ্চেন আসবে। এক নম্বরের কোশ্চেন কি বলেছে, সামাজিক চুক্তি মতবাদ আছে, ঐশ্বরিক মতবাদ আছে, বিবর্তনবাদ আছে এবং বলপ্রয়োগ মতবাদ আছে। তো দেখো, এই চারখানা কোশ্চেনের ভিতর থেকে কোনটা আসবে সেটা বলা খুবই শক্ত। তো আমি বলতে পারি এই চারখানা কোশ্চেন 100% খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সামাজিক চুক্তি মতবাদ, ঐশ্বরিক মতবাদ, ঠিক আছে, এবং বিবর্তনবাদ, এই যে তিনখানা আছে, এই তিনখানাই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা ভালো করে চোখ বুলিয়ে যাবে, 100% আসবে। দু নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, রাষ্ট্র ও অন্যান্য সংঘ বা প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, তোমরা মাত্র 1, 2, 3 এই তিনখানা কোশ্চেন পড়ে গেলে 100% এখান থেকে দুখানা কোশ্চেন তোমরা কমন পাবে। এবং প্রথম অধ্যায় থেকে আমি মাত্র দুটো কোশ্চেন দিয়েছি, ওই দুটো কোশ্চেন পড়লেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তার সঙ্গে তোমাদের আর একটা কোশ্চেন পড়া উচিত ছিল, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, ঠিক আছে, এটাও তোমরা একবার চোখ বুলিয়ে যাবে। তো দেখো, আমি দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র তিনখানা কোশ্চেন আমি সিলেক্ট করছি, মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি 2022 সালে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে, ফার্স্ট কোশ্চেনে আমি সিলেক্ট করেছি, আইনের সংজ্ঞা দাও, এর উৎস ও বৈশিষ্ট্য লেখো। দু নম্বরের কোশ্চেনে আমি সিলেক্ট করেছি, গণতন্ত্র বা একনায়কতন্ত্র কাকে বলে, এর দোষগুণ ও পার্থক্য লেখো। তিন নম্বরের কোশ্চেনে আমি সিলেক্ট করেছি, ন্যায় স্বাধীনতা ও সাম্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখো। চতুর্থ অধ্যায় থেকে মাত্র তিনখানা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, এই তিনখানা কোশ্চেনকে আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করি 2022 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি 100% আসবে। আমি অনেক কাটছাট করে আমি লাস্ট মিনিট সাজেশনটা বের করেছি। ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সিলেক্ট করেছি 2022 সালের রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সংবিধান কাকে বলে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো। তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, ভারতীয় সংবিধানে গণপরিষদের ভূমিকা লেখো। 100% আমি বলতে পারি এই এক থেকে তিনখানা যে কোশ্চেন দিয়েছি এর ভিতর থেকে তোমরা কমন পাবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র 2 থেকে 3খানা কোশ্চেন দিয়েছি কমন করে, তার বেশি আমি দেইনি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 9-10 থেকে 15খানা বা 16খানা করে কোশ্চেন আছে, তার ভিতর থেকে আমি মোস্ট 3খানা করে কোশ্চেন সিলেক্ট করেছি 2022 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। চার নম্বরে আমি কোশ্চেন সিলেক্ট করছি, লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্য লেখো। লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্য লেখো। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দেবে। তো দেখো, সপ্তম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, এক নম্বরের কোশ্চেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এক নম্বরের কোশ্চেন তোমাদের আসবে, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো, অথবা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো, অথবা তুমি কি মনে করো ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। মোস্ট 2022 সালের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন সপ্তম অধ্যায়ের। আমি মনে করি এই কোশ্চেনটা 100% 99.09
অর্থাৎ 100-তে 100% ইম্পর্টেন্ট বলে আমি মনে করি 2022 সালে। তো দেখো কোশ্চেনটা কিন্তু আমি তৈরি করিনি, আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে এবং বিভিন্ন টিচারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমি মনে করি এই কোশ্চেনটা 2022 সালের একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি লেখ। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মধ্যে পার্থক্য লেখ। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি। আমি এই সাজেশনটা স্থির করেছি বিভিন্ন অভিজ্ঞ টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এবং আমার নিজের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি এই একাদশ শ্রেণীর লাস্ট মিনিট সাজেশন বের করেছি, যেটা 2022 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি মাত্র কয়েকটা কোশ্চেন স্থির করেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা কোশ্চেনের মাধ্যমে তোমাদের বের করেছি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকার কাকে বলে, এর সুবিধা অসুবিধা লেখো এবং পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো ফার্স্ট 1, 2, 3 আমি মনে করি এই 1, 2, 3 থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র 3খানা করে কোশ্চেন সাজেশান দিয়েছি, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্ট সেকেন্ড থার্ড কোশ্চেনগুলো তোমরা পড়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেইগুলো আমি স্থির করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এবার আমি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমি আজকে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য ও সাম্যের অধিকার সম্পর্কে বিস্তারিত লেখো। তো দেখো তোমাদের মৌলিক কর্তব্যও দিতে পারে আবার সাম্যের অধিকারও দিতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতি তাৎপর্য ব্যাখ্যা করো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ, 1 নম্বর এবং 2 নম্বর থেকে 100% আমি বলতে পারি 2022 সালে একাদশ শ্রেণীতে পরীক্ষায় তোমরা কমন পাবে। আমি আজকে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমি যে সাজেশানটা স্থির করেছি সেগুলো তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি ভারতের সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র আমি 3খানা কোশ্চেন দিয়েছি। আমি মনে করি এই 3খানা কোশ্চেন থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।